নমস্কার সকলকে, স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকাল পরশুর এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আর এই মুহূর্তের পর্ব মানেই রাশিচক্রের পর্ব, রাশিচক্র ইনস্টিটিউশনের পর্ব। এবং আপনারা সকলেই জানেন যে এই পর্বটার জন্য আমি, আপনি, আমরা অনেকেই অপেক্ষা করে থাকি, কারণ খুব সুন্দরভাবে বুঝিয়ে বলা এবং তার পাশাপাশি আরও কতটা আমরা ভালো থাকতে পারি। দেখুন, শুধুমাত্র আমাদের শারীরিক সুস্থতা বা মানসিক সুস্থতা নয়, এবং এই শারীরিক বা মানসিক সুস্থতার উপরেও গ্রহ নক্ষত্রের হেরফের, তাদের চলাচল, তাদের গতিবিধি সমানভাবে কিন্তু নির্ভর করে যে আমরা কতটা ভালো থাকবো বা আমরা আমাদের পরিবার প্রিয়জনদেরকে কতটা ভালো রাখতে পারবো। এই সবটা নিয়েই আজকের পর্ব। এবং আমার সঙ্গে রয়েছেন রাশিচক্র ইনস্টিটিউশনের অধ্যক্ষ প্রতিষ্ঠাতা শ্রেয়াজ শাস্ত্রী। শ্রেয়াজদার সঙ্গে অনেকদিন পর অনুষ্ঠান করছি, অনেক অনেক স্বাগত শ্রেয়াজদা। নমস্কার। এবং আজ শ্রেয়াজদা, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, এর আগেও আলোচনা হয়েছে, বহু দর্শক বন্ধু তাদের সমস্যার কথা জানিয়েছে, কিন্তু প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন ফোন কলসও আমরা অ্যাটেন্ড করেছি, যেখানে সাময়িক সমস্যা দেখা দেয় বা সেটা নিয়ে হয়তো অনেকের মধ্যে মনোমালিন্য হচ্ছে, অনেক বাধা বিপত্তি আসছে। যদি আজকে এই প্রপার্টি সংক্রান্ত আলোচনা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। অবশ্যই দর্শক বন্ধুরা, আমাদের সম্পত্তির বিষয়ে আলোচনা করতে গেলেই সবার প্রথমে জানতে হবে যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সম্পত্তি বিচার কোন কোন গ্রহ থেকে করা হয়, এবং সম্পত্তি বিচার করতে গেলে কুষ্টি বিচারের দিক থেকেও আমরা কিভাবে করব। একদম প্রথমে আমি যেটা আপনাদেরকে উল্লেখ করব সেটা হচ্ছে যে আমাদের যাদের জন্মছক নেই বা যাদের জন্ম তারিখ, জন্ম সময় সঠিক জানা নেই, তাদের ক্ষেত্রে মুহূর্ত গণনার ক্ষেত্রে ফোর্থ হাউস, এবং যাদের জন্মকুষ্টি রয়েছে তাদের ক্ষেত্রেও জন্মকুণ্ডলীর ফোর্থ হাউসকে পর্যবেক্ষণ করতে হয়। অর্থাৎ লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ যেই চার নম্বর ঘরটা পড়ছে ওই ঘরে কোন গ্রহের অবস্থান ঘটছে সবার প্রথমে এটা লক্ষ্য করতে হবে। যদি আপনার ওই চতুর্থভাবে শুক্র বসে থাকে তাহলে আপনার সুন্দর সুসজ্জিত প্রপার্টি হওয়ার সংযোগ রয়েছে, এবং চতুর্থে শুক্র অনেক সময় বাহন সুখ দিয়ে থাকে, মানে আপনার গাড়ি সুন্দর হবে। আর যদি বুধ থাকে সেক্ষেত্রেও ভালো আপনার অ্যাপার্টমেন্ট হওয়ার সংযোগ থেকে থাকে। কিন্তু যদি আপনার চতুর্থভাবে রবি বা কেতু বসে রয়েছে তাহলে অনেক সময় দেখা যায় যে প্রপার্টি নিয়ে আপনি যেরকমভাবে এগোতে চাইছেন সেইভাবে এগোতে পারছেন না। অনেকের প্রপার্টি কিনতে গিয়ে বাধা হয়, অনেকে আবার এরকম পরিস্থিতিরও শিকার হন যে আপনি একটা প্রপার্টি কিনেছেন বা আপনি একটা ফ্ল্যাট নিয়েছেন কিন্তু তার রেজিস্ট্রি হচ্ছে না। অনেক সময় এরকম সমস্যার ফেস করেন অনেকে, এবং আমার কাছে বহু মানুষ এসেওছে। তো এক্ষেত্রে আমি দেখেছি যে মঙ্গলকে কুণ্ডলীর মধ্যে পীড়িত থাকতে, আরও বিস্তারিত আলোচনায় যাব। ফোনে কেউ রয়েছে, একটা ফোন রয়েছে, নিয়ে নিই। হ্যালো, কে রয়েছে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। আমার ছেলের জন্য একটু জানবো। একটু জোরে বলবেন প্লিজ। আমার ছেলের জন্য জানবো। ছেলের জন্য জানবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবচেয়ে আমার অনুষ্ঠান খুব ভালো লাগে, ওনাকে নমস্কার জানাই। নমস্কার। আপনিও নমস্কার নেবেন। আমার মামাদের ছেলে গিয়েছিলেন ওনার কাছে। আচ্ছা। কেরিয়ারের জন্য ব্যাংকে চাকরি পেয়ে গেছেন, তিন চার বছর হলো আর চেয়ে পেয়ে গেছেন, তাই আমার ছেলের জন্য একটু জানবো। বেশ, খুব ভালো কথা। এবার আপনার ছেলের নামটা বলুন। আমার ছেলের নাম সৌমিক চৌধুরী। বয়স কত? 28 বছর। 28 বছর, তাই? ঠিক আছে। সবার ফার্স্ট আমি যেটা বলবো যে আপনার সন্তান যথেষ্ট অনেস্ট হবে এবং ওর মানসিকতাও ভালো হবে। ওর বর্তমান সময়ে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ওর মধ্যে কর্মগত দিক থেকে চেষ্টা করার যে মানসিকতা সেটাও অনেকখানি এই সময়টায় ভালো থাকবে। এই জন্মছক অনুযায়ী আমি যেটা আপনাকে বলবো, মুহূর্ত কুণ্ডলীতে যেটা আমি পাচ্ছি, যেটা ওর জন্মকুণ্ডলীর মধ্যে পীড়িত রয়েছে সেটা হলো চন্দ্র। চন্দ্র যদি পীড়িত থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে এরা মনস্থির করতে পারে না, ওর ডিসিশন নিতে মাঝে মধ্যে খুব অসুবিধা হবে, এবং কিছু কিছু সময় খুব সেন্টিমেন্টালও হয়ে উঠবে। তো এই কুণ্ডলী অনুযায়ী মঙ্গলের অবস্থানও খুব একটা খারাপ না, ডেভেলপমেন্ট আছে, চিন্তার কোনো কারণ নেই। রাহু এবং চন্দ্রের সঠিক গ্রহ প্রতিকার করার দরকার আছে। আপনি যদি ডেট অফ বার্থটা বলেন আমি বলে দিচ্ছি রাহু এবং চন্দ্র কীভাবে পীড়িত। 22/11/1994। সময়?
সময় রাত্রি 8:45 8টা 45 8:45 কোথায় জন্ম বালুরঘাট হ্যাঁ বেশ সেক্ষেত্রে দাদা মানে এই শুরুতে যেটুকু বললো ওটুকু কতটা মিললো আপনার ছেলের সঙ্গে হ্যালো ঠিক করতে পারে না একবার ভাবে একবার বেশ বেশ আপনি শুনতে থাকুন আরো জন্মবার মঙ্গলবার ছিল তো হ্যাঁ লগ্ন কর্কট এবং রাশি হলো মিথুন পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম শূদ্র বর্ণ দেবগণ জন্ম ছক অনুযায়ী আমি আপনাকে একটু আগে বলছিলাম যে রাহু এবং চন্দ্রের কিছু পীড়িত অবস্থা মুহূর্ত ছকে উল্লেখ করছিল তো এই জন্ম ছক অনুযায়ী চন্দ্রের দুপাশে কোনো গ্রহ নেই এবং বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে না এটাকে বলা হয় কেমোদ্রুম দোষ এটা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে ঘুমের ব্যাঘাত ঘটায় এবং বেশ কিছু সময় সেন্টিমেন্টাল করে তোলে এবং এটা অনেক সময় দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু খারাপ এফেক্ট দিয়ে থাকে তো এই ছক অনুযায়ী আমি আরও আরেকটা বিষয় বলছিলাম যে রাহুর কিছু নেগেটিভ প্রভাব রয়েছে রাহু চতুর্থভাবে বসে রয়েছে শুক্র এবং বুধ যুক্ত হয়ে রাহু শুক্র এবং বুধ যুক্ত হয়ে চতুর্থভাবে বসে থাকা মানেই ওর বিদ্যাশিক্ষা ভালোভাবে এগিয়েছে কিন্তু ও ওর কাজের দিক থেকে অনেক সময় মেন্টাল স্যাটিসফ্যাকশন পাচ্ছে না এবং ওর ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনের দিক থেকেও ও মাঝে মধ্যেই একাকিত্বতা ভোগ করছে এই জন্ম ছক অনুযায়ী অর্থ নষ্ট হওয়ার কানেকশান রয়েছে কোনো কারণে অর্থ ক্ষতি বা অর্থের অপচয় ঘটতে পারে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে পঞ্চমভাবে রবি এবং বৃহস্পতি ওকে যথেষ্ট সম্মান সচেতন করে তুলবে এই জন্ম ছক অনুযায়ী মূলত আমি আপনাকে বলবো যে চন্দ্র রাহু এবং মঙ্গলের একটু সঠিক গ্রহ প্রতিকার করা হোক তাতে অনেক বেশি সুবিধা প্রাপ্ত হবে বলুন আপনার আর কি প্রশ্ন রয়েছে বললাম তো যে বিবাহিত জীবনের দিকটা একটুখানি সংযোগ খারাপ আছে দ্বাদশে যেহেতু চন্দ্র বসে রয়েছে এবং মঙ্গল শনি দৃষ্ট হয়েছে তো এটা পারিবারিক জীবনের দিক থেকে মনোকষ্ট দিয়ে থাকে সাংসারিক জীবনের দিক থেকে কিছু অশান্তি সৃষ্টি করিয়ে থাকে আপনি কুণ্ডলী মিলিয়ে বিবাহের দিকে অগ্রসর হবেন এবং এই জন্ম ছক অনুযায়ী ওর রাহু আর চন্দ্রের গ্রহ প্রতিকার করাটা বাঞ্ছনীয় তাতে ও ক্যারিয়ারের দিক থেকে এবং মন মানসিকতার দিক থেকে ভালো থাকবে আরেকবার বলবেন প্লিজ আমি শুনতে পেলাম গ্রাফিক্স ডিজাইন শিখছে হ্যাঁ ভালো হবে তো তো বুধ শুক্র রাহু একসাথে রয়েছে ফোর্থ হাউসে ভালো হবে কিন্তু যেহেতু কর্মস্থানে কেতু বসে রয়েছে তো এটা অনেক সময় কর্মে ভালোভাবে চট করে সফলতা পেতে দেয় না কিছু অবস্ট্রাকশন এনে দেয় এবং যেটা আমি আপনাকে একটু আগেও বলছিলাম যে ধনস্থানটা ওর পীড়িত হয়ে গেছে ওর নিজে যে রোজগার করবে সেই জায়গাটা ভালো থাকাটা তো জরুরি সেই জায়গাটায় কিছু গ্রহগত বিঘ্নতা রয়েছে আপনি ইমিডিয়েট এই জায়গাটায় একটু ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করে গাইড করুন ভালো ছক কোনো বড় চিন্তার কারণে একটু গাইডেন্স দরকার আছে বেশ অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আপনি শুনতে থাকুন এবং তার পাশাপাশি কটা কথা আপনাদেরকে বলি সেটা হলো বুকিং নাম্বার তো যাচ্ছেই দেখুন রেড স্ট্রিপে যাচ্ছে 9903085602 9874700649 এই দুটো ফোন নাম্বারের মধ্য দিয়েই আপনারা যোগাযোগ করতে পারেন এবং একেবারে শুরুর যে নাম্বারটা অর্থাৎ 9903085602 যারা ভাবছেন যে জ্যোতিষচর্চা করবেন জ্যোতিষচর্চা নিয়ে এগোবেন যাদের ইন্টারেস্ট গ্রো করছে তারা কিন্তু রাশিচক্র ইনস্টিটিউশনের হাত ধরতে পারেন সেক্ষেত্রে এই প্রথম যে নম্বরটা যাচ্ছে নিচের রেড স্ট্রিপেও দেখুন সেই প্রথম নম্বরটায় আপনারা যোগাযোগ করলে ইনস্টিটিউশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা সেখান থেকে করতে পারবেন এবং তার পাশাপাশি আজ সিথির মোড়ে দাদার চেম্বার রয়েছে 14 তারিখ চলতি মাসে অর্থাৎ নভেম্বরের কথাই বলছি 14 তারিখ আসানসোলে দাদা যাচ্ছেন 15 তারিখ দাদা থাকছেন বর্ধমানে আর 16 তারিখ গড়িয়াহাটে দাদার চেম্বার রয়েছে এবং দাদা এর পাশাপাশি যদি আমরা সেই অ্যানাউন্সমেন্টটা করে দিতে পারি আমি নভেম্বরেই তো একটা অ্যানাউন্সমেন্ট থাকে প্রত্যেক বছর আপনাদেরকে এই নভেম্বর মাসে কিছু উপহার দেওয়ার চেষ্টা করি এর আগের বছরেও আমি আপনাদেরকে উল্লেখ করেছিলাম এবং বহু মানুষ এটা নিয়ে বেশ উৎসুক ছিলেন বেশ কিছু ফোন কলসও এসছে আমার টিমের কাছে যে স্যারের বর্তমান সময়ে কোনো অফার উনি অ্যানাউন্স করেছেন কি না তো আমি আপনাদেরকে উল্লেখ করে দিই যে এই নভেম্বর মাসটায় আমার পিতার মৃত্যুবার্ষিকী হিসেবে আমি কনসালটেন্সি ফিজের ওপরে একটি বিশেষ ছাড় দিয়ে থাকি তো এই বছরও সেটা আপনারা পাবেন
এবং এটা আগে যেরকম শুধুমাত্র কলকাতার চেম্বারের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, এখন আমি মানে ওভারঅল সব জায়গাগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য করে দিয়েছি, যাতে আপনারা সবাই এই সুযোগটা ভোগ করতে পারেন। যেমন আমি এই আগামী সোমবার দিনকে আসানসোলে থাকব এবং মঙ্গলবার দিনকে বর্ধমানে থাকব, সেখানেও আপনারা দেখাতে গেলে এই বিশেষ ছাড়টি পাবেন। আপনারা আমার টিমের সাথে যোগাযোগ করবার জন্য যে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলসে জেনে নিন। একদম, হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। হেল্পলাইন নম্বর তো যাচ্ছেই, নোটডাউন করে নিন, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিন যারা ফোনে প্রোগ্রাম দেখছেন বা দেখেন। আমরা আবারও একটু একটু করে আলোচনায় যাই। আপনারা তো রয়েছেন, আপনারা ফোন করতে পারেন, সরাসরি ফোন করতে পারেন 6292-42341 এবং 6292-42342 এই নম্বরে সরাসরি কথা বলবার জন্য আপনারা ফোন করুন আপনাদের সমস্যা নিয়ে, বা আপনারা কি চাইছেন, কোন পথে এগোতে চাইছেন, কোথায় আরেকটু ভালো হওয়া প্রয়োজন। শ্রেয়াজ তো রয়েছেন, যথাসাধ্য তিনি চেষ্টাও করেন। শ্রেয়াজ, আলোচনায় আসি আমরা প্রপার্টি নিয়ে। বলছিলাম দর্শক বন্ধুরা, যে অনেক সময় আবার এরকমও দেখবেন যে প্রপার্টি নিয়ে আপনি কোনো জমি কিনতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন, তাতে আপনার বারবার বাধা আসছে। তো তখন অনেক সময় দেখা যায় যে জন্মকুণ্ডলীর মধ্যে চতুর্থ ভাবের সাথে অষ্টম ভাবের কানেকশান, এবং অনেক সময় আবার কিন্তু এরকমও আমি দেখেছি যে এই চতুর্থ ভাবের সাথে অষ্টম ভাবের কানেকশান এবং রবি যদি পীড়িত হয়, তাহলে অনেক সময় ওই জায়গাটা পরবর্তী ক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি করে। অনেক সময় আবার এরকমও হয় যে সরকার জমিটাকে অধিগ্রহণ করে নেয়, এরকমও আমি দেখেছি কুণ্ডলীর ক্ষেত্রে। তো অনেকের আবার প্রপার্টি নিয়ে, পৈতৃক সম্পত্তি নিয়ে খুব ঝুট ঝামেলা হয়, তো সেইটার বিষয়ে আরও ডিটেলসে আলোচনা করব। কিন্তু ফোনে আবার কেউ চলে এসেছে, ফোনটা হ্যালো, কে রয়েছেন? হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি। নমস্কার। নমস্কার, কে বলছেন? দাদার প্রোগ্রাম দেখি আমি, আমার ছেলে সম্বন্ধে খুবই ভালো লাগে। আমি তো আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বেশ, ছেলের নামটা বলুন। ছেলের নাম পুষ্পা মুখার্জি। বয়স কত? বয়স 19 বছর। বেশ, 2003 এ জন্ম আর কি, কেন 19, ঠিক আছে, 19 প্লাস আর কি। আচ্ছা ঠিক আছে, 19 বছর বয়স, ওকে। তো আমি সবার ফার্স্ট আপনাকে যেটা উল্লেখ করব যে বিদ্যাশিক্ষার দিক থেকে ও সুফল আপনি আশা করতে পারেন। ওকে যখন লিখতে দেবেন, দেখবেন যে সাদা কাগজে যদি লিখতে দেন, তিন চার পাতা লিখতে দিলে দেখবেন ওর লাইনগুলো সোজা থাকবে না, বেঁকে যাবে, লক্ষ্য করেছেন? আর এমনি মন মানসিকতা ভালো, জীবনে উন্নতি করবার সংযোগ রয়েছে, কিন্তু রবিটা একটু পীড়িত হয়ে গেছে ছকের মধ্যে। রবি পীড়িত হলে কি হয় যে অনেক সময় শরীরের এনার্জি কম হয়ে যায়, দেখবেন যে ওর মাঝে মধ্যে না একটু আলসেমি লাগবে, একটু মনে হবে যে এই কাজটা একটু পরে করব, একটু রেস্ট নিয়ে নিই, এই ধরনের মানসিক প্রবৃত্তিও তৈরি হবে। তো এটা মূলত রবির নেগেটিভ প্রভাবের কারণে হচ্ছে, এবং রবি নেগেটিভ থাকলে সুপ্রতিষ্ঠা আমাদের পেতে খুব অসুবিধা হয়। তো এটা আপনাকে একটু গাইড করতে হবে। বাকি ওর যা কুণ্ডলীর পজিশান আছে খুব একটা খারাপ নেই। আর এক এক একটা ব্যাপার আমি আপনাকে একটু উল্লেখ করে দিই, বয়স বাড়ার সাথে সাথে ওর গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে, মানে দেখবেন যে ও আপনার কথা বা ওর বাবার কথা বা গুরুজনদের কথা একটু কম শুনছে, এই ধরনের ব্যাপার ভোগ করবার একটা কানেকশান আছে। তো রবি কীভাবে কুণ্ডলীর মধ্যে পীড়িত সেটা আমি আপনাকে উল্লেখ করে দিতে পারি, সেটা যদি আপনি একটু ওর ডেট অফ বার্থটা ডিটেলসে বলেন আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলছি, 26 সেপ্টেম্বর 2003। 26 সেপ্টেম্বর 2003, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 9:02 আর জন্মস্থান হচ্ছে হাওড়া। হাওড়া, সকাল 9:20, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 9:02। আচ্ছা আচ্ছা, দাদা এতক্ষণ যেগুলো বলছিল হ্যান্ড রাইটিং এর কথা, তো আপনি নিজেও বললেন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছেন। ওর আছে, ওর হ্যান্ড রাইটিং ওরকম লেখার পরে একটু উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে, চতুর্থ চরণে জন্ম, বৈশ্য বর্ণ নরগণ, জন্ম ছক অনুযায়ী আমি বলছিলাম যে শুক্র তো এখানে নিচস্থ দেখাচ্ছে, রবিটা পীড়িত পাচ্ছিলাম। তো রবি এই জন্মছকের মধ্যে শুক্রের সাথে যুক্ত, চন্দ্রের সাথে যুক্ত, শুক্র নিচস্থ হয়ে রবির সাথে যেহেতু যুক্ত হয়েছে, এটা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ওকে ভালো এফেক্ট দেবে। ওর হায়ার এডুকেশান এবং ওর
কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করবার জন্য জন্মস্থান থেকে দূরে যদি আপনি পাঠাতে পারেন তাতে অনেক বেশি সুবিধা ও তাড়াতাড়ি ভোগ করবে। মঙ্গল বৃহস্পতি দৃষ্ট থাকবার জন্য ওর দ্বারা কিছু জনকল্যাণমূলক কাজ হবে যেটায় বেশ কিছু মানুষ উপকৃত হবে, এবং ওর কুণ্ডলী অনুযায়ী ভাগ্যস্থানে যেহেতু শনির প্রভাব এবং শনি এই জন্মকুণ্ডলী অনুযায়ী রাজ্যকারী গ্রহ, তাই বিদ্যাশিক্ষার দিক থেকে ও ভালোভাবেই এগোতে পারবে, কোনো চিন্তার কারণ নেই। কিন্তু এই দ্বাদশে রবিচন্দ্র থাকলে অনেক সময় যেটা আমি আপনাকে একটু আগেও উল্লেখ করছিলাম যে পিতামাতার সাথে কিন্তু অনেক সময় বনিবনা ঠিক থাকে না, বা অনেক সময় ও যেটা চাইছে বা ও যেটা বোঝাতে চাইছে সেটা পিতামাতারা অনেক সময় বোঝে না, তো এটা একটুখানি অসুবিধার জায়গায় নিয়ে আসবে ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে। বিবাহ এবং বিবাহিত জীবনের দিকটা খুব একটা খারাপ নেই, এই জন্ম ছক অনুযায়ী কেরিয়ারে ভালোভাবে সেটেল হওয়ার জন্য বিশেষভাবে রবি আর শুক্রে গ্রহ প্রতিকার করাটা খুব প্রয়োজন রয়েছে। তবে এই জন্ম ছক অনুযায়ী আমি আরও আরেকটি বিশেষ কথা আপনাকে উল্লেখ করব, ওকে একটা জিনিস দেখবেন যে ওর না হঠাৎ হঠাৎ কিছু কিছু জিনিস মনে পড়বে না, বা কোনো জিনিস গুছিয়ে রেখেছে সেটা প্রয়োজনের সময় হাতের কাছে পেল না, তো এই ধরনের অসুবিধা ওকে ভোগ করতে হবে। তো এটা ওর মূলত একটা অসুবিধার জায়গায় রয়েছে, সেটাই ওকে বকাবকি বেশি করবেন না। তো এই জন্ম ছক অনুযায়ী খুব একটা খারাপ সংযোগ নেই কেরিয়ারের দিক থেকে যদি আপনি জন্মস্থান থেকে দূরে পাঠান। বলুন আপনার কি প্রশ্ন? হ্যাঁ বললাম তো যে ওর এডুকেশনের জায়গাটা ভালো রয়েছে, নিশ্চিন্তে থাকুন এবং নিশ্চিন্তে এগোকো, কিন্তু ওর যখন কেরিয়ারের দিকে এগোবেন তখন ওকে বাড়ির থেকে একটু দূরে পাঠানোর চেষ্টা করবেন, তাতে ও সুবিধা বেশি পাবে এবং তাতে ও অর্থনৈতিক সফলতার জায়গাটাও বেশি মাত্রায় আসবে। ঠিক আছে ঠিক আছে, আপনি ইমিডিয়েটলি থাকুন, হ্যাঁ যদি এই গ্রহ প্রতিকারের জন্য চেষ্টা করুন, ওর জন্ম ছক অনুযায়ী যেহেতু শুক্র রবি এবং চন্দ্র একত্রিত তাই চন্দ্র অনেকটা ক্ষীণ বলি হয়ে গেছে, চন্দ্র যেহেতু কর্মস্থানের অধিপতি তাই এই জায়গাটাকে ব্যালেন্স করাটা খুব দরকার রয়েছে, তা না হলে অনেক সময় ও আপসেট হয়ে যেতে পারে চেষ্টা করতে করতে, তার জন্য একটুখানি এই সময়টায় গাইড করে দিলে ভবিষ্যৎ জীবনটা অনেকখানি সুগম হবে। একদম, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন, হেল্পলাইন নম্বর যাচ্ছে দাদার রিসেন্টলি যে চেম্বারগুলো রয়েছে অর্থাৎ স্মৃতির মোড় থেকে শুরু করে আসানসোল, বর্ধমান, গড়িয়াহাট, আপনার যেখানে সুবিধে হবে আপনি সেখানে বুকিং নিতে পারেন হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে, কারণ সময় থাকতে যদি আমরা সেই সময়টার সদ্ব্যবহার করি তাহলে হয়তো পরে আমাদের আফসোসটা করতে হয় না এই আর কি, এছাড়া তো আর কিছুই নয়, কারণ আমরা সবটাই হয়তো সময় পেরিয়ে যাওয়ার পর মনে পড়ে এটা আগে হলে হয়তো বোধ হয় ভালো হতো। যাই হোক, আলোচনায় ফিরি, সম্পত্তি সংক্রান্ত বলছিলাম আমি যে সম্পত্তি নিয়ে অনেক সময় ঝুট ঝামেলা হয়, অনেক সময় পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে ঝুট ঝামেলা হতে দেখা যায়, আবার উত্তরাধিকার সূত্রে আপনার কিছু প্রাপ্ত করার ছিল সেই জায়গাটাও আপনাকে অনেক লড়াই করে পেতে হলো, তো সেটা কী কানেকশানে হয় সেটা আমি আপনাদেরকে উল্লেখ করে দিই যে এটার ক্ষেত্রে বিশেষ করে শনি এবং মঙ্গলকে পীড়িত থাকতে দেখা যায় এবং ফোর্থ হাউসের সাথে পাপগ্রহ যুক্ত থাকে, তো তখন কি হয় যে আপনার যেটা প্রাপ্য সেই প্রাপ্যটা পেতে গিয়ে আপনাকে অনেক লড়াই করতে হবে, এবং অনেক সময় এরকমও দেখেছি আমি যে কোনো একটা প্রপার্টির এগেনস্টে এমন কেস চলছে যেই কেসটা হয়তো যাবজ্জীবনে আর মিটলই না এবং সেটা হয়তো কোনোভাবেই আর আপনি ভোগ করতে পারলেন না, তো সেক্ষেত্রে কিন্তু অষ্টমভাবের বিশেষ গুরুত্ব থাকে, লগ্ন থেকে আপনার জন্মকুণ্ডলীর যে অষ্টমপতি সেই অষ্টমপতির বিশেষ ভূমিকাও থাকতে দেখা যায়, এবং আমরা যদি বড় প্রপার্টি কিনতে চাই অনেক সময় আমরা চাই না যে আমাদের একটা বড় সম্পত্তি হোক, তো এই বড় সম্পত্তি হতে গেলে বৃহস্পতিকে যুক্ত থাকতে হয়, তাতে আমাদের বৃহৎ সম্পত্তি হতে দেখা যায়, এবং অবশ্যই এক্ষেত্রে আমি আগেও আপনাদেরকে উল্লেখ করলাম যে শুক্র হচ্ছে ভোগকারক গ্রহ, তাই শুক্রকে যদি পজিটিভ থাকতে দেখা যায় কোনো জন্মকুণ্ডলীতে তাহলে তার গৃহসুখ বা বাহন সুখ হয়ে থাকে,
এবং শুক্র যদি কারোর একাদশে থাকে বা শুক্র নবমে থাকে, শুক্র যদি চতুর্থে থাকে, তাহলে অনেক বেশি শুভফল আশা করতে পারেন। আর যদি দেখা যায় যে আপনার ফোর্থ হাউসের লর্ড মানে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ কোনোরকমভাবে অশুভ অবস্থানে রয়েছে, হয়তো দ্বাদশ ভাবে রয়েছে বা ষষ্ঠ ভাবে রয়েছে, তাহলে অনেক সময় দেখা যায় যে প্রপার্টির কারণে লোন হতে, তো এই প্রপার্টির কারণে লোন অনেক সময় অনেকে মেটাতে পারেন না, তো তখন কিন্তু দেখা যায় যে এই সংযোগটা কোনোভাবে বৃহস্পতির একটা নেগেটিভ প্রভাব সেক্ষেত্রে চলে আসে। আর এটা অনেক ক্ষেত্রেই অনেক দুর্বিষহ যন্ত্রণাদায়কও হয়ে থাকে, তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে কোনো প্রপার্টি কেনার আগে আপনার বাস্তু এবং আপনার যে পছন্দের জায়গাটা আপনি কিনছেন, সেই জায়গাটা যেই দিনকে কিনছেন, যেই দিনকে টাকা দিচ্ছেন, সেই দিনক্ষণগুলোকে একটু দেখবেন। কেন কি আমরা অনেক সময় না বুঝে যখন গোচরে মঙ্গল পীড়িত থাকে সেই সময়টায় টাকা ইনভেস্টমেন্ট করে দিই, বা অনেক সময় আমাদের বিপদ নক্ষত্র বা বদ নক্ষত্রে টাকা ইনভেস্টমেন্ট করি, তো তখন কি হয় ওই প্রপার্টির থেকে আর শান্তি পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে আপনি ওই প্রপার্টিতে গেলেন, তারপরের থেকেই আপনার যা ছিল আস্তে আস্তে সেটা শেষ হতে শুরু করলো। তো এটা অবশ্যই বিচার্য যে আপনি যখন প্রপার্টি কিনছেন তখন আপনার কোন তিথি নক্ষত্র শুভ, এবং আপনি যখন গৃহপ্রবেশ করছেন গৃহপ্রবেশের দিনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গৃহপ্রবেশের টাইমে অনেক সময় অনেকে পূজা দেওয়ার পরে আর থাকেন না, বা অনেক সময় অনেক প্রপার্টি থাকে যাদের, তাদের অনেক সময় এরকমও দেখা যায় যে পূজা দিয়ে তিন দিন থাকার পরে তারপরে তারা শিফট করে যান, কিন্তু এই যে জায়গাটা খালি পড়ে থাকছে তো তখন অনেক সময় কিছু নেগেটিভিটি আসে, তো সেই নেগেটিভিটিগুলো কীভাবে অপসারণ করা যায় এগুলোরও আমাদের জ্যোতিষশাস্ত্রে কিছু টিপস আছে। অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারি, এবং যারা আপনারা নতুন কোনো কিছু প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে করুন, এবং যারা আপনারা পারিবারিক প্রবলেম ফেস করছেন বা আপনার বাড়িতে কোনোরকমভাবে মন টিকছে না বা বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাব ভোগ করছেন, তো তারা অবশ্যই একবার অন্ততপক্ষে নিজেদের বাস্তুটাকে সম্পূর্ণরূপে ঠিক করার চেষ্টা করুন, তাতে আপনারা অনেকখানি মানসিক স্ফূর্তি পাবেন এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকেও সুবিধা আসবে। এবং সেক্ষেত্রে যাদের ধরুন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে তাদের একরকম, কিন্তু যারা নতুন করে ভাবছেন তাহলে আমার মনে হয় শুরুতেই যোগাযোগ করে একেবারে যোগাযোগ করাটা অনেক সঠিক বিষয়টা জেনে নিয়ে এগোলে সব দিক থেকে একটা তিথি নক্ষত্রের আপনি কাজে লাগাতে পারবেন। একদমই তাই, যেমন যোগগুলো কাজে থাকবে তেমন আর্থিক সাশ্রয়ের দিকটাও, কারণ আপনি একভাবে আপনার বাড়িঘর সাজিয়ে ফেললেন, কষ্ট করে টাকা অর্জন করে আপনি জমিয়ে একটা জিনিস করছেন, তো সেটা যদি পরবর্তী ক্ষেত্রে শান্তি না দেয় তো কষ্ট লাগে না, তো তার জন্য অবশ্যই আমি বলবো যে সব কিছু দিক বিদিক বুঝে এগোনোই ভালো। একদম, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনারা যোগাযোগ করুন, কারণ শুরুতে যেমনটা বলছিলাম। আর সুরেশ দা, সম্পত্তি জিনিসটা এমন একটা না, আমরা অনেক সময় হয়তো টিভির পর্দায় খবরে দেখি যে এই সম্পত্তির জন্য হয়তো ভাই বোনের সম্পর্ক শুধু নষ্ট হচ্ছে তাই নয়, একটা মানে এতটাই চরম পর্যায়ে চলে যায় পৌঁছচ্ছে যে আমরা মানুষজনকে হারিয়ে ফেলছি, তো সেই জায়গাগুলো কি করে? রহস্যময় মৃত্যু মূলত নির্দেশ করে থাকে কেতু। কেতু এবং অষ্টম ভাবের যখনই সংযোগ হবে তখন কোনোভাবে আপনার প্রপার্টির কারণে কোনো রহস্যজনক মৃত্যু হতে পারে বা চক্রান্তের দ্বারা কোনো কিছু খারাপ কাজ হতে পারে। এবারে অষ্টম ভাব যেহেতু মৃত্যু, তাই এটা আমরা বিচার করে থাকি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে, এবং আমাদের বাকি সমস্ত বিষয়গুলো আরও আলোচনা পরবর্তী ক্ষেত্রে আমি করব বলে রেখে দিলাম। আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে, শ্রীরাজ দাকে অনেক ধন্যবাদ জানাবো, আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।